শুধু বন্ধুরা মেসেঞ্জার ব্যবহার করে না এমন লোক খুঁজে পাওয়া কিন্তু সত্যি কঠিন, কারণ আজকের এই দিনে সবাই কিন্তু মেসেঞ্জার ব্যবহার করে। সেই মেসেঞ্জারে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ সেটিং আছে, কিছু গোপন সেটিং আছে, সেগুলো সম্পর্কে কিন্তু আমরা আজও অনেকেই জানি না। তো সেই রকম 5টি সেটিং নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। সেই সেটিং এর মাধ্যমে কিন্তু আপনি আপনার মেসেঞ্জারকে আরো সহজভাবে চালাতে পারেন। তো সেটিং গুলো দেখতে গেলে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন সেই সেটিং। তো সেটিং করার জন্য কি করবো, সরাসরি মেসেঞ্জারটি আমরা ওপেন করে নেবো, ঠিক আছে? ওপেন করার পর এরকম অপশন চলে আসবে গাইস। তো আসার পর এখান থেকে উপরে 3.9 দেখতে পাচ্ছি, জাস্ট 3 ডটে ক্লিক করবো। করার পর এখান থেকে আমরা সেটিং অপশনে চলে যাবো সরাসরি। ওকে, সেটিং এ আসার পর গেছে, আমি প্রথম যে সেটিংটি করবো এখান থেকে একটু নিচের দিকে চলে আসবো। নিচে আসার পর গেছে, এখানে দেখতে পাচ্ছেন বাবলস, জাস্ট এই বাবলস ওপরে ক্লিক করবো। ক্লিক করে দেওয়ার পর গাইস আপনাদের এটা দেওয়া থাকবে, আপনারা কি করবেন, অল এটা করে দেবেন, ঠিক আছে? অল কনভার্টেশন অ্যান্ড বাবল, এটা করলে কি হবে, আপনার যে ফ্রেন্ডস আছে বা আপনার প্রিয়জন আছে, সে যদি আপনাকে মেসেজ দেয় তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু একটি পপ আপ মেসেজ চলে আসবে, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। যদি আপনারা মেসেঞ্জারে নাও থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা বুঝতে পারবেন, এরকম কিন্তু একটি পপ আপ কিন্তু চলে আসবে যদি আপনারা এই বাবল সেটিংটি অল করে দেন। তো 2 নম্বর সেটিংস করার জন্য আপনারা কি করবেন, সরাসরি একটু নিচে আসবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে আসবে। নিচে আসার পর গেছে সেখান থেকে দেখতে পাচ্ছেন ডাটা সেভ, জাস্ট এই ডাটা সেভের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর গেছে সেখান থেকে আপনারা এটা অন করে দেবেন। এটা অন করে দেওয়ার পর গেছে আপনার মেসেঞ্জারে আগের তুলনায় কিন্তু MB অনেকটা কম কাটবে। সেটিং আমরা 3 নম্বর সেটিং করবো। তো 3 নম্বর সেটিং আমরা সরাসরি উপরের দিকে চলে আসবো। তো উপরে আসার পর গেছে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ স্ট্যাটাস, জাস্ট আমরা এটার উপর ক্লিক করবো। ক্লিক করে দেওয়ার পর আমরা এটা অফ করে দেবো। যদি আমরা এটা অফ করে দিই তাহলে কি হবে, আপনি যদি অনলাইনে থাকেন তাহলে কিন্তু আপনার ফ্রেন্ড আপনার প্রিয়জন কিন্তু বুঝতে পারবে না আপনি অনলাইনে আছেন। আর যদি এটা আপনি অন করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার আর বন্ধু আপনার প্রিয়জন কিন্তু বুঝতে পারবে আপনি অনলাইনে আছেন। জাস্ট এটা আমি যদি অফ করে দিই, অফ করে দিলাম, ঠিক আছে? তারপর গেছে এখন ব্যাগে আসবো। ব্যাগে আসার পর গেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কিন্তু যে অ্যাক্টিভ একটি নীল ছিল সেটা কিন্তু আমার নাই। তো আমি এটা যদি অন করে দিই সেক্ষেত্রে দেখুন অ্যাক্টিভ স্ট্যাটাস আমি অন করে দিলাম, ঠিক আছে? তারপর ব্যাগে চলে আসবো। তো ব্যাগে আসার পর গেছে এখানে দেখতে পাচ্ছেন আমি যে অ্যাক্টিভ আছে এই ধরনের কিন্তু গ্রিন দেখা যাবে। 4 নম্বর সেটিং করবো আমরা। 4 নম্বর সেটিং করার জন্য কি করবো, ডার্ক মোডে চলে যাবো। ডার্ক মোডে আসার পর আমরা অন করে দেবো। অন করে দিলে কি হবে, এটা আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটি কিন্তু কালো হয়ে যাবে। এই তো যদি যতক্ষণ আমরা মেসেঞ্জার ইউজ করবো এই ক্ষেত্রে কিন্তু আমার চার্জটা কিন্তু কম কাটবে, ঠিক আছে? যদি আমরা এটা ডার্ক মোডটি অন করে রাখি, আমরা নিচে দিয়ে চলে আসবো। নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আছে প্রাইভেসি অ্যান্ড সেফটি, জাস্ট আমরা প্রাইভেসি অ্যান্ড সেফটির উপর ক্লিক করবো। ক্লিক করে দেওয়ার পর গেছে এখান থেকে দেখতে পাচ্ছেন হিডেন কন্টেন্ট কন্ট্যাক্টস, জাস্ট এই হিডেন কন্ট্যাক্টসে চলে আসবো। আসার পর গেছে আপনি যদি কাউকে হাইড করে রাখেন সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। এক্সাম্পল হিসেবে আমি দেখাই আপনাদের, সরাসরি আমি ব্যাগে চলে যাবো। ব্যাগে আসার পর গাইজ যেমন ধরেন আমি এখানে চাপ ধরে রাখবো, ধরে রাখার পর হাইট করে রাখবো, ঠিক আছে? এখান থেকে কিন্তু চলে যাবে, এখানে নেই। সো এটা বের করবো কীভাবে, এখান থেকে সরাসরি সেটিংয়ে যাবো। সেটিংয়ে আসার পর গেছে আমরা প্রাইভেসি অ্যান্ড সেফটির মধ্যে যাবো, এখান থেকে আইকন রেখে যাবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে। সো যে নামে আমরা কি করছি এটা শিল্পান্ত চন্দ্র, এটাকে আমরা হাইট করে রাখছি কন্ট্যাক্টে। সো এটা কিন্তু চলে আসছে, আপনার চাইলে এখান থেকে কিন্তু আনহাইড করতে পারবেন। জাস্ট আনহাইডে ক্লিক করলে কিন্তু এটা আনহাইড হয়ে যাবে। তো এখন কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন সে কিন্তু আবারও এখানে চলে আসছে। সো এই ছিল 5টি সেটিংস। সো আপনারা অবশ্যই এই 5টি সেটিং করে রাখবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা করি। সবাইকে ধন্যবাদ।